জান্নাতি হয়, ডান সাইডে জান্নাতি 500 ফেরেশতা আসেন, আর যদি লোকটা জাহান্নামী হয় বাম সাইডে জাহান্নামী 500 ফেরেশতা আসবে। এমন ভাবে তারে চাপ দেওয়া হয়, নড়াচড়া করতে পারে না, নড়াচড়া করতে পারে না। তখন এই মুমূর্ষ ব্যক্তি চিল্লাইতে থাকে আর বলতে থাকে, রে আল্লাহর ফেরেশতারা, আমি জীবনে যা অর্জন করেছি সব কিছু লইয়া যাও, এরপরে আমার একটু আসান করো, আমার সমস্ত সম্পদ নিয়ে যাও, এরপরে আমার একটু ছাড়িয়া দাও, হালকা দাও, হালকা করো, চাপটা তোমরা কমায়া দাও। সমস্ত সম্পদের লোভ দেখাইলেও আল্লাহর ফেরেশতারা কিন্তু ছাড়বে না, চাপ দিয়ে ধরবেই। গিয়া হাফেজ আলেম বানাইতে গিয়া তাদের বড় কষ্ট হইছে, অনেক চেষ্টা করিয়া তাদেরকে ইমাম বানাইছেন, কোরআনের হেফাজতকারী বানাইছে, হাফিজ বানাইছে। এই দৃশ্যগুলো স্মরণ করিয়া ইমাম কান্দতেছে, তার মা বাবা হাফেজ বানাইতে গিয়া কি পরিমাণ কষ্ট করেছেন। 10 পারা 20 পারা পড়ার পরে অনেক সন্তানাদি পড়াশোনা করতে চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সমস্ত নরনারীর উপরে, তোমাদের সমস্ত নরনারীর উপরে এলমে দিন হাসিল করা ফরজ। যেহেতু আজকে দিনী মাদ্রাসার মাহফিল, এই জন্য দিনী এলিম, দিনী শিক্ষা সম্পর্কে কিছু আলোচনা আমি করতে চাচ্ছি। আল্লাহর কোরআনের আয়াতে আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্য থেকে ছোট্ট একটা দল এলমে দিন শিক্ষার জন্য বাইর। সব মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন না ছোট্ট একটা দল, তোমাদের মধ্য থেকে ছোট্ট একটা দল এলমে দিন শিক্ষার জন্য বাহির হয়ে যাও। কিন্তু নবীজির হাতিজে ভিন্ন কথা, আল্লাহর রসুল বলেন তোমাদের সমস্ত মুসলমান নরনারীর উপরে এলেম শিক্ষা করা ফরজ। আল্লাহর কথা আর রসুলের কথা কি এক হইল না, অনেক বেশ কম? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্য থেকে ছোট্ট একদল আলেমও, ছোট্ট একটা দল আলেম হইলেই যদি যথেষ্ট হয়, বলে নবীজি সমস্ত মুসলমান নরনারীর উপরে এলমে দিন হাসিল করা ফরজ বলে কেন বললে, ঘোষণা দিলেন? আর সমস্ত মুসলমান নরনারীর উপরে যদি এলিম হাসিল করা ফরজই হয়, আল্লাহ পাক ছোট্ট একদল বলে কি বুঝাইলেন? প্রশ্নটা কি আমাদের বুঝে আসছে কিনা দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে ছোট্ট একদল বড় বড় আলেম হয়ে যাও। নবীজি বলেন সমস্ত মুসলমান নরনারীর উপরে এলেম হাসিল করা ফরজ। আমাদের দিলের ভিতরে প্রশ্ন জাগল, ছোট্ট একদল মানুষেই যদি এলেম হাসিল করলে যথেষ্ট হয়, সমস্ত মুসলমান নরনারীর উপরে নবীজি কেন ফরজ বললেন? আর সমস্ত মুসলমানের যদি এলেম হাসিল করা ফরজ হয়, আল্লাহ পাক ছোট্ট একদল বলে কি বুঝাইলেন? এই প্রশ্নের জবাবটা পাওয়ার আগে আমাদেরকে শিক্ষার স্তর সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। শিক্ষার স্তর সাধারণত তিন প্রকার, প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, উচ্চতর স্তর। প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর, উচ্চতর স্তর। মাদ্রাসার লাইনের প্রাথমিক স্তর শিক্ষার সীমানাটা হলো প্রাইমারি লেভেল পর্যন্ত, যেটা সাধারণত আমরা নুরানি বিভাগ বলি। এই যে বাচ্চারা নুরানির প্রদর্শনী আপনাদের সামনে একটু আগে দেখা গেল,
এই নুরানি পর্যন্ত কমপ্লিট নুরানি কোর্স শেষ করাটা এটা প্রাথমিক শিক্ষা। মাদ্রাসার লাইনের মাধ্যমিক শিক্ষা বলা হয়। দৌরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসার সমস্ত কিতাবাদি নিজে পড়তেও পারে, ছাত্ররে ভরাইতেও পারে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষা। উচ্চতর শিক্ষা হল সমসাময়িক যে কোনো সমস্যার সমাধান কুরআন হাদিস থেকে বাহির করতে পারে, জাতিকে বিপদ থেকে উদ্ধার করতে পারে, এই পরিমাণ জ্ঞান হাসিল করা উচ্চতর শিক্ষা। আল্লাহ পাক যে ঘোষণা দিলেন তোমাদের মধ্য থেকে ছোট্ট একটা দল এলমে দিন হাসিল করার জন্য বাইর, উচ্চতর শিক্ষা বুঝাইছে। আর নবীজি যে বলছেন সমস্ত মুসলমান নরনারীর উপরে এলেম হাসিল করা ফরজ, এটা প্রাইমারি লেভেল বুঝাইছে। সমস্ত মুসলমান নরনারীর উপরে যদি বড় বড় আলেম হওয়া ফরজ হয়ে যেত তাহলে কি ডাক্তার হওয়া সম্ভব, ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব? অথচ সর্বলাইনে মুসলমান থাকার প্রয়োজন আছে না নাই? আর প্রাইমারি লেভেল পর্যন্ত নবীজি ফরজ এই কারণেই করছেন, নামাজ পড়ার মাস্তামাসাইল বাবার জন্য জানা যেমন জরুরি, ভূতের জন্য এমন জরুরি। অজু গুসুলের ফরজ মার জন্য যেমন জরুরি, মেয়ের জন্য এমনই জরুরি। আজকাল এই কথাগুলো আমরা না বুঝার কারণে বাংলাদেশের ডিগ্রি শেষ করে ঠিকই বাংলাদেশের সর্বলাইনের ডিগ্রি অর্জন করে, দিনী শিক্ষার দ্বারে কাছে না যাওয়ার কারণে এক পর্যায়ে মানুষটা মূর্খই থেকে যায়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, একটা বাচ্চা যদি 3-4 বছর মাদ্রাসার লাইনে পড়াশোনা করে তার শিক্ষা জীবন কি শেষ হয়ে যায় না অনেক বাকি থাকে? আপনার যদি স্বপ্ন থাকে আপনার ছেলেকে বা মেয়েকে ডাক্তার বানাবেন, এই স্বপ্ন কি শেষ হয়ে গেল 3-4 বছর নুরানিতে পড়ানোর কারণে? স্বপ্ন শেষ হয়, স্বপ্ন রইল, সময় অটিক রইল। সময় কেমনে ঠিক রইল? ওলামাই কেরাম আমাদের এই মাদ্রাসার নুরানি লেভেলটা সিলেবাসটা এমন একটা সমন্বয় করে সিলেবাস করছেন, জাগতিক শিক্ষার সাথে সমন্বয় করে সিলেবাসটা এমনভাবে করেছেন, 3-4 বছর যদি এখানে পড়াশোনা করে দুনিয়ার জমিনে চলতে ফিরতে কোরআন হাদিসের মসনা মাসাইল যতটুকু জানা দরকার এতটুকু শিক্ষা হয়ে যায়। পাশাপাশি বাংলা ইংরেজি অঙ্ক এই পরিমাণ শিক্ষা তাকে দেওয়া হয়। প্রাইমারিতে ক্লাস 4-এ কমপক্ষে 4-এ নিয়ে ভর্তি করা যাবে, তার সময়টা কি শেষ হয়ে গেল না ঠিকই রইল? ফাঁকে ফরজ আদায় হয়ে গেল। আপনি একজন সন্তানকে জন্ম দিলেন, আপনার সন্তানকে খানা খাওয়ানো যেমন জরুরি, আপনার সন্তানকে কাপড় চোপড় দেওয়া যেমন জরুরি, এই সন্তানকে দিনী শিক্ষা দেওয়াও এমন জরুরি। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া কানতে কানতে চোখ হারায় ফেলছিলেন। জীবনের শেষ পর্যায়ে পিতা পুত্র যখন দেখা হইল এক দস্তরখানে খাইতে বসছেন, দুজনেই তো নবী, ইউসুফ আলাইহিস সালামও নবী, ইয়াকুব আলাইহিস সালামও নবী। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন, আব্বা আপনার কি তকদিরের উপরে পুরাপুরি বিশ্বাস নাই? কি বলো ইউসুফ, কি বলো তুমি? আমি মানুষকে তকদিরের দাওয়াত দেই, তকদিরের বিশ্বাস আমার কেন থাকবে না? আব্বাজান, একজন মানুষ পৃথিবীর জমিনে আসার আগেই তার রিজিক
বাসস্থান কিভাবে থাকবে, কোথায় থাকবে, কোন হালতে থাকবে, সব ফয়সালা হয়ে যায়। আব্বা আপনি আমাকে হারাইয়া কানতে কানতে চক্ষু হারাইছিলেন কেন? তকদিরের উপরে যদি বিশ্বাস থাকে আপনার তো চিন্তা করার প্রয়োজন ছিল। ইউসুফ আমার কাছে থাকলেও যা খাবে, দূরে গেলেও তো তাই খাবে। আমার কাছে থাকলে ইউসুফ যেইখানে ঘুমাবে, দূরে গেলেও এমন ভাবেই ঘুমাবে, তার তকদির লেখা আছে, অবশ্যই লেখা আছে। সুতরাং হারাইয়াও আপনার এইভাবে কান্না তো ঠিক হয় নাই। ইয়াকুব আলাইহিস সালাম ওই দিন জবাব দিয়েছিলেন, ইউসুফ আমি তোমাকে হারাইয়া কেন কাঁদিয়াছিলাম তুমি জানোনি? তুমি কি খাইবা, কোথায় থাকবা, এই চিন্তায় আমি কান্দি নাই। ইউসুফ আমি তোমাকে হারাইয়া কেন কান্নাকাটি করেছিলাম জানোনি? তোমার 12 ভাইয়ের মধ্যে বাকি 11 জন ভাই আমার কাছে ছিল, কিন্তু তুমি আমার কাছে ছিল না। আমি ওই চিন্তায় পেরেশান থাকতাম যে তুমি কি দিন শিক্ষা পাও নাকি দিন শিক্ষা পাও না। তুমি যদি বেদিন হয়ে যাও, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি কেমনে মুখ দেখাবো, এই চিন্তায় আমি পেরেশান হয়ে কান্দতাম, কান্দতে কান্দতে চক্ষু হারিয়ে ফেলছি। একটা সন্তানকে জন্ম দিলেই দায়িত্ব শেষ হয় না। সন্তান ছেলে মেয়ে জন্ম দিলেন, তাদেরকে বরণ পোষণ করা যেমন জরুরি, তাদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করাও তেমন জরুরি। বড় বড় আলেম বানানো জরুরি নয়। আল্লাহর পয়গম্বর বলেন, সমস্ত মুসলমান নরনারীর উপরে এলমে দিন হাসিল করা ফরজ, বড় বড় আলেমও ফরজ। কি পরিমাণ ফরজ? প্রাইমারি লেভেল পর্যন্ত শিক্ষা অর্জন করা ফরজ। আর একটা কথা আপনাদেরকে বলি, কিছুক্ষণ আগেই একজন যুবক মানুষের মুখ থেকে শুনলাম, যারা নাকি এই মাদ্রাসার ভালো মন্দ সব কিছুর সাথে জড়িত, আর্থিকভাবেও তারা বেশ সহযোগিতা করে, উনি বলেছেন, আমার ইচ্ছা হল মাদ্রাসা গড়ার পাশাপাশি পুরা এলাকাটা গড়া। বুদ্ধিমানের কাজ করেছেন, সর্বপ্রথম দায়িত্ব নিয়েছেন মাদ্রাসা গড়া। মাদ্রাসা যদি গড়া হয় অটোমেটিক এলাকা গড়িয়া যায়। এলাকার প্রত্যেকটা ছেলে মেয়ে যদি এখানে প্রাইমারি লেভেলের পড়াশোনাটা করে, তারপরে স্কুল লেভেলে চলে যায়, এই ছেলে যখন ডিগ্রি পাশ করবে, এই ছেলের কোনো দিন নামাজ পড়তে অসুবিধা হবে নাকি? আর একটু জোরে কও, ওযু কোন কারণে ভাঙ্গে, নামাজ কোন কারণে ভাঙ্গে, রোজা কোন কারণে ভাঙ্গে, প্রাথমিক পর্যায়ের মাসআলা মাসাইল শিক্ষা দেওয়া আছে না নাই? ইমাম যদি কোনো কারণে মসজিদে কোনো ওয়াক্ত নাও থাকে, ঠেকার কাম তারাই চালায় দিতে পারবে, কিন্তু এই প্রাথমিক লেভেলের শিক্ষাটা যদি অর্জন না করা হয়, বাংলাদেশের সকল ডিগ্রি অর্জন করলেও মসজিদে গিয়া ঠিক মতে দাঁড়াইটাই চিনে না, দাঁড়ানোটাই তো চিনে না। অনেক মানুষ এই কথা বলে, হুজুর কেজিতে পড়াইতেছি, মাথাটা শের বানানির লেগে, কেজিতে পড়ায় শের বানাইতো, বাচ্চার ওজন 10 কেজি, ব্যাগ হয় 15 কেজি। আরে হুজুরে ক, বাচ্চার ওজন 10 কেজি, ব্যাগটা 15 কেজি, আম্মাজানের সাথে লয়ে যায়, খেলা লয়ে যায়, আম্মাজান সাথে লয়ে যায়, যতক্ষণ বাচ্চা কেজি পরে সকল আম্মাজানরা 91 খালি জিকির করে, যত দুনিয়ার বাজে আলাপ সব এনে চলে। আরে হুজুরে ক, এই মাদ্রাসা হলো এই এলাকার জন্য, আমার মতে এই এলাকার জন্য এটা একটা রহমত, এই এলাকার জন্য এমন এক রহমত। আপনার বাচ্চাটার বয়স যখন 5 বছর হয়ে যাবে, মক্তবে ভর্তি করে দিয়া যান। এই চিন্তা করবেন না যে আপনার বাচ্চা যে স্কুলে গেল না, এই জন্য কি স্কুল শিক্ষা সেই শিখবে না, যে না না, এই শিক্ষার ব্যবস্থাও এখানে আছে।
তাহলে কেন দিবেন না? দিলে তো আপনার ইহকাল এবং পরকাল উভয়টাই হয়ে গেল। আর যদি আপনার সন্তানকে শুধু এক রুকা পড়াশোনা করান তাহলে তো ভাই বঞ্চিত হয়ে যাবে আসল থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জন্য আসলে আমাদেরকে বানান নাই, আল্লাহ পাক তো আমাদেরকে বানাইছেন এই আখেরাতের জন্য, দুনিয়ার জন্য বানানেই নাই। মহান মাওলাই করিম হাদিসে কুদসিতে উল্লেখ করেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরা। হে দুনিয়াবাসী, আমি তোমাদেরকে এই পৃথিবীর জন্য বানাই নাই, দুনিয়া বানাইছি তোমাদের জন্য, আর তোমাদেরকে বানাইলাম আখেরাতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জন্য যদি আমাদেরকে বানাইতেন তাহলে কিছু না কিছু গ্যারেন্টি দিতেন দুনিয়াতে থাকার। এই পৃথিবীর জন্য আল্লাহ আমাদেরকে বানান নাই, বানাইছেন আখেরাতের জন্য। আপনার সন্তানের ভবিষ্যৎ ঠিক করার স্বপ্ন আপনার আছে না নাই? এমন কোন মা বাপ নাই যেই মা বাবার এই স্বপ্ন নাই যে সন্তানের ভবিষ্যৎ ঠিক করে দেই, আছে না নাই? প্রত্যেক গার্জেনের চায় আমার সন্তানের ভবিষ্যৎ ঠিক হয়ে যাক। দুনিয়ার ইমানদার মুসলমান, প্রত্যেকটা মানুষের ভবিষ্যৎ দুই প্রকার, একটা ভবিষ্যৎ হলো ক্ষণস্থায়ী আর একটা ভবিষ্যৎ চিরস্থায়ী। আমরা আমাদের সন্তানদের ক্ষণস্থায়ী ভবিষ্যৎ ঠিক করার জন্য যেই পরিমাণ মেহনত এদের পিছনে করি, চিরস্থায়ী ভবিষ্যৎ ঠিক করার সামান্য চিন্তা করি না। আপনার সন্তানকে এই দেশের সমস্ত শিক্ষায় শিক্ষিত করলেন কিন্তু প্রাইমারি লেভেলের নুরানি বিভাগের শিক্ষা সে অর্জন করতে পারে নাই, সুরা কেরাত ঠিক হয় নাই, মাসআলা মাসাইল শিখতে পারে নাই, ওযু গোসল জানে না, এই মানুষটা বাংলাদেশের সমস্ত শিক্ষা অর্জন করলেও পরকাল যে স্থায়ী ভবিষ্যতে স্থায়ী ভবিষ্যতের জন্য কিছুই শিখে নাই। একজন গার্জেন হিসাবে সন্তানের ভবিষ্যতের চিন্তা যদি আপনি করেন, আপনি সঠিক গার্জেন যদি হয়ে থাকেন, তাহলে ক্ষণস্থায়ী ভবিষ্যতের চিন্তা বেশি করব না চিরস্থায়ী ভবিষ্যতের চিন্তা বেশি করব? আপনার সন্তানের এই ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য বাড়ি রেখে দিলেন, ঘর রেখে দিলেন, দোকান ব্যবসা সব কিছু করে দিলেন কিন্তু এতটুকুন শিক্ষা দেন নাই কিভাবে নামাজ পড়া লাগে এই শিক্ষা তারে দেন নাই, আল্লাহর কালাম কিভাবে শিক্ষা করা লাগে এই শিক্ষা তারে দেন নাই, আল্লাহর কালাম তিলাওয়াত শিখে নাই। জানা যায় গেলে চিৎকার দিয়ে কয় হুজুর বাংলায় দোয়াটা কোন কয় না কয় না, এই যে বেরসেল লাগায় বাবার জানাজা কিভাবে পড়া লাগবে সন্তানে জানে না, কবর কেমনে জিয়ারত করা লাগে এটাও জানে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই মাদ্রাসাগুলো মুসলিম জাতির জন্য রহমত, মাদ্রাসাগুলো মুসলিম জাতির জন্য এক রহমত। এই 92 থেকে 95 ভাগ মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্সে বাংলাদেশ সরকার চলে। সরকারের উচিত ছিল, সরকারের উচিত ছিল প্রাইমারি স্কুলগুলোতে হাফেজ আলেম একজন লোক নিয়োগ দেওয়া, ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত একটা বাচ্চা 5 বছরে আস্তে 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 প্রাইমারি লেভেলের শিক্ষা অর্জন হয়ে যাবে। মুসলমানদের বাচ্চাদের জন্য ইসলাম শিক্ষার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে প্রয়োজন ছিল না ছিল না? যদি একজন আলেম হাফেজ প্রাইমারিতে নিয়োগ দেওয়া হতো 1 2 3 4 5 5 বছরে অল্প অল্প করেও যদি শিখা হতো তাহলে তার ইসলাম শিখা হয়ে যেত। আলাদাভাবে আমাদের চান্দা দিয়ে আমাদের মেহনত করিয়া এই মাদ্রাসাগুলো বাংলাদেশে প্রয়োজন ছিল না কিন্তু এখন সরকার করে না। আমাদের ইসলাম তো আমাদেরকে টিকা রাখতে হবে, আমাদের ইসলাম তো আমাদের শিখতে হবে, কারণ আমরা জানি বিশ্বাস করি এই পৃথিবী ক্ষণস্থায়ী, আখেরাত হলো চিরস্থায়ী। এই দুনিয়া ক্ষণস্থায়ী, সন্তানের ভবিষ্যৎ করার জন্য স্কুলে পাঠাই, স্কুলে পাঠাইলাম, কলেজে পাঠাইলাম, তার
তার ভবিষ্যৎ করার জন্য পাঠাইলাম, এই যে গর্বে এটাকে চিরস্থায়ী ভবিষ্যৎ না ক্ষণস্থায়ী ভবিষ্যৎ? ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, যাই বলেন না কেন, যত বড় শিক্ষিত হোক না কেন, এই পৃথিবীর জমিনের বাহিরে গেলে কি আর কোনো কাজে লাগবে নাকি? ক্ষণস্থায়ী জিন্দগির জন্য তারে করা হয়। এই মাদ্রাসাগুলোতে যদি কিছুদিন পড়ায় নেন তাহলে চিরস্থায়ী শিক্ষা হয়, চিরস্থায়ী ভবিষ্যৎ গড়ার জন্য যোগ্য হয়। আপনার সন্তান যদি বড় হয়, সন্তানের নামাজ শিক্ষা থাকবে, কোরআন শিক্ষা থাকবে, রমজান মাস আসলেই দেখবেন তার মনেই চাইবে কতম দেওয়ার জন্য। পাঁচ ওয়াক্ত নামাজ সব সময় যদি নাও পড়ে, এই জানাটায় তারে মাঝে মাঝে টানবে, যে জানে জানায় তারে টানে, আর যে জানে না ঠেলাইলেও মসজিদ যায় না। হে বুঝে কিতা গিয়া মসজিদ করামটা কিতা? অনেক মানুষ এটা বলেন, হুজুর আমার ছেলের এখন আমি কেজিতে পড়াই, এই সন্তান শিক্ষা অর্জন করে ফেলুক, তার শিক্ষা অর্জন করে তখন তার ইসলাম সে শিখিয়ে লইব। সাবধান জানিয়ে রাখবেন, এটা কারোর দ্বারাই সম্ভব হয় না, নিজের উপরে ফেলায় বিচার করেন। আমরা যারা জীবনে কোনোদিন কোরআন শিখতে পারি নাই, এখন যদি ইমাম সাহেব আমাদেরকে চেষ্টা করেন চারটা সুরা সহি করার জন্য, কারোর দ্বারা সম্ভব হয় না সহি শুদ্ধ করা। ইমাম সাহেব যদি এক সপ্তাহ পর্যন্ত একটা সুরা তালিম দেয়, দশ দিন পর্যন্ত তালিম দিল ইমাম সাহেব যদি ঘোষণা দেন আগামী ওয়াক্ত আমি শুনব কে কি পরিমাণ পারেন, দেখবেন একলা একলা নমাজ পড়ন লাগু ইমাম সাহেবের কোনো মুসল্লি হইতো। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই জন্য সন্তানকে আপনি সময় মতো শিক্ষা দেন, ছেলে হোক মেয়ে হোক। আমরা এই এলাকার মধ্যে আপনাদের আপনাদের এই এলাকার মধ্যে ছেলে হোক আর মেয়ে হোক, প্রত্যেকটা সন্তানকে এই মাদ্রাসা শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারেন, এই কোরআন শুধু পরকালে কাজে লাগবে তা নয়, দুনিয়াতেও কাজে লাগে। আপনার যখন সখরাত শুরু হয়ে যাবে, সখরাত যখন আরম্ভ হয়ে যায়, এক ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানালেন, আরেক ছেলের ডাক্তার বানালেন, সখরাত যখন আরম্ভ হয়ে যায়, আল্লাহর পয়গম্বর হাদিসে বলেন 500 ফেরেশতা আসেন জান কবজ করার সময়, আজরাইল আলাইহিস সালামের ডানে অথবা বামে জান্নাতি হয়, ডান সাইডে জান্নাতি 500 ফেরেশতা আসেন, আর যদি লোকটা জাহান্নামী হয় বাম সাইডেই জাহান্নামী 500 ফেরেশতা আসবে। এমন ভাবে তারে চাপ দেওয়া হয়, নড়াচড়া করতে পারে না, নড়াচড়া করতে পারে না। তখন এই মুমূর্ষ ব্যক্তি চিল্লাইতে থাকে আর বলতে থাকে, রে আল্লাহর ফেরেশতারা, আমি জীবনে যা অর্জন করেছি সব কিছু লইয়া যাও, এরপরে আমার একটু আসান করো, আমার সমস্ত সম্পদ নিয়ে যাও, এরপরে আমার একটু ছাড়িয়া দাও, হালকা দাও, হালকা করো, চাপটা তোমরা কমায়া দাও। সমস্ত সম্পদের লোভ দেখাইলেও আল্লাহর ফেরেশতারা কিন্তু ছাড়বে না, চাপ দিয়ে ধরবেই। এই মুহূর্তে যদি ডাক্তার চলে আসে, আব্বা আমি আপনার ডাক্তার হুতাইছি, মুন্সিগঞ্জের কলা লইয়াছিলাম লম্বা, বাবা বলবেন তুমি আমার ডাক্তার হুতাইছো তো কি হয়েছে, আমার চাপটা একটু কমাও। পারবনি? কিছুক্ষণ পরে ইঞ্জিনিয়ার ভূত আইছে, ইঞ্জিনিয়ার, আব্বা আমি আপনার ইঞ্জিনিয়ার ভূত, ইঞ্জিনিয়ার ভূত আইছো ভালো কথা, একটু চাপ কমায় দাও। না, তার দ্বারায় সম্ভব হবে না। কিন্তু আর একটা ছেলেকে যে আপনি এই নুরানি পড়ায় এরপরে অন্য লাইনে নিয়েছিলেন, এই ছেলে শুনেছে আলেমুলামারা বলেছেন যারা মুমূর্ষ ব্যক্তির কাছে সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুমূর্ষ ব্যক্তির আযাব কমায় দিবেন, হালকা করে দিবেন। এই ছেলে দৌড়ায় গিয়া
আল্লাহর কালাম নিয়ে আসছেন বাবার কাছে বসে পড়া শুরু করে দিলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম যেই মাত্র টান দেওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফেরেশতারা তোমাদের কানে কি আমার কালামের আওয়াজ পৌঁছে নাই রে ফেরেশতারা এই মুহূর্তে যদি সখরাতের আযাব কমায় না দেওয়া হয় তাহলে আমার কালামের মর্যাদা থাকে না আমার কালামের ইজ্জতে বান্দার মওতের কষ্ট আসান করে দাও কষ্ট দিও না মওতের কষ্ট দূর হয়ে যায় দিনই শিক্ষা থাকলে পড়ে আর যদি সন্তানটা আপনার এই পরিমাণ হয় ডাক্তার হইছে ইঞ্জিনিয়ার হইছে আমল আখলাক ভালো নূরানিতে পড়ানোর কারণে সহি শুদ্ধ তিলাওয়াতও তার আছে এই সন্তান যদি আপনার জানাজার নামাজ পড়ায় দিতে পারে কি পরিমাণ লাভ মা বাবার লাশ সামনে নিয়ে যখন সন্তান দাঁড়ায় যায় এমন কোন নিষ্ঠুর সন্তান নাই যে চোখ দিয়ে পানি পড়বে না তার দুঃখ লাগে না মা বাবার লাশটা সামনে নিয়ে যখন সন্তান দাঁড়ায় ওই দৃশ্যটা তখন তার মনে হয়ে যায় আমাকে মানুষ করার জন্য আমার আব্বা আম্মা কি পরিমাণ কষ্ট করছে সকালবেলায় মক্তবে নিয়ে আসছেন বাবার মাথায় গাঠিটা সন্তানকে হাতে দৈরে দৈরে আইনে ভর্তি করে দিছে আয়রে বাবা তিন বছর এখানে পর মা বাবার স্বপ্ন থাকে আমার সন্তান যেন আমার জানাজা পড়ায় মাটি দিতে পারে আমার মাদ্রাসায় একদিন লক্ষ্য করলাম ছাত্র গার্জেন ছাত্রকে নিয়ে আসছেই প্যাক কাদা তার পায়ে বড়া আমি ডাক দিয়ে আনছি লোকটার চেহারাটা বলো মলিন মনটা বড় খারাপ রে ভাই আসেন আপনার বাড়ি কই পাশের গ্রামের কথা বলল মনটা খারাপ কেন যে হুজুর ছেলেটা প্রায় সময় মাদ্রাসা বিগাইত করে আমার বড় স্বপ্ন তার খামাই খাওয়ার আশা নাই মরলে যেন জানাজা পাই মরলে যদি আমার জানাজা পড়ায় মাটি দিতে পারে এতেই আমি সন্তুষ্ট এইটাই হলো আশা কোরআন শরীফ পড়ুক আমার জানাজা যেন পড়ায় দিতে পারে সন্তানকে যদি এই পরিমাণ যোগ্য করতে পারেন এই দৃশ্যগুলো সন্তানের মনে হয় লক্ষ্য করে দেখবেন অনেক মা বাবা সন্তানকে মানুষ করার জন্য কি পরিমাণ কষ্ট করেন দূর দেশে যদি সন্তানকে পড়াশোনার জন্য পাঠায় স্কুলে পড়ুক কলেজে পড়ুক আর ভার্সিটিতেই পড়ুক না কেন সন্তানকে পাঠাইবার সময় দেখবেন বাবায় ব্যাগটা আত করে লয়ে যায় বাসের টিকিট কাইতে বাসে বসায় দিয়া সন্তান যতক্ষণ বাসে বৈশা থাকে বাবা বাড়ি আসে না আব্বা বাড়ি চলে যা না বাসটা সারো এর হরে যাইমু যতক্ষণ গাড়ি দেখা যায় ততক্ষণ পিছনে তাকায় থাকে এই দৃশ্যগুলো যখন মনে হয় বাবায় যদি 1000 টাকা দিয়ে দিতেন এক মাসের খরচের জন্য মা লুকায় লুকায় আরো 200-500 দিয়ে দিতেন এই দৃশ্যগুলো যখন স্মরণ হয় মা বাবার লাশ সামনে নিয়ে তখন সন্তানের চোখ দিয়ে পানি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফেরেশতারা ইমাম কেন কান্দে ইমাম কান্দে কেন আল্লাহ ইমামের সাথে এই লাশের ব্লাড কানেকশন আছে ইমাম বানাইতে গিয়া হাফেজ আলেম বানাইতে গিয়া তাদের বড় কষ্ট হইছে অনেক চেষ্টা করিয়া তাদেরকে ইমাম বানাইছেন কোরআনের হেফাজতকারী বানাইছে হাফিজ বানাইছে এই দৃশ্যগুলো স্মরণ করিয়া ইমাম কান্দতেছে তার মা বাবা হাফেজ বানাইতে গিয়া কি পরিমাণ কষ্ট করেছেন 10 পারা 20 পারা পড়ার পরে অনেক সন্তানাদি পড়াশোনা করতে চায় না এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে বাবা কত চেষ্টা করেন শাসন করেন কান্নাকাটি করেন আল্লাহর কাছে দোয়া করেন আলেম উলামাদের কাছে দোয়া চান মা আল্লাহর কাছে কত কান্দেন সন্তানরে বুঝান বুঝায়া যখন সন্তানকে হাফিজে কোরআন বানান
এই দৃশ্যগুলো যখন তার শরণ হয়েছে এই জন্য উনি কান্দে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন ফেরেশতারা সাক্ষী থাকো যেই বান্দা তার সন্তানকে হাফেজ বানাইবার জন্য এই কষ্ট করিয়াছে এমন বান্দাকে আমি গুনাহগার রাখতে পারি না তার 80 বছরের গুনাহ আমি maaf করে দিলাম জানাজা ফরাইতে পারলে লাভ আছে না নাই কিন্তু সন্তান যদি এতটুকুন শিক্ষা না পায় ওযু কেমনে করা লাগে গোসল কেমনে করা লাগে এইটাই জানে না তাহলে কি শিক্ষা দিলেন এই পৃথিবীর জমিনে আমরা তো মনে করি কোনস্থায়ী জিন্দেগিটাই আসল চিরস্থায়ী জিন্দেগির ব্যাপারে একদম ভাবি না ভবিষ্যৎ সন্তানের ভবিষ্যৎ করবেন গার্ডিয়ান হিসাবে এটাই স্বাভাবিক কিন্তু কোন ভবিষ্যৎ বেশি গুরুত্ব দিবেন কোনস্থায়ী নাকি চিরস্থায়ী তা আগে ভাববেন আপনি যদি কোনস্থায়ী জিন্দেগির জন্য চিরস্থায়ীটাকে মাটি করে দেন আপনি সফল গার্ডিয়ান নয় সন্তানের আসল নষ্ট করিয়া দিলেন সন্তানের যদি উত্তম ভবিষ্যৎ আপনি চান আপনি একজন সফল গার্ডিয়ান হিসাবে আপনার উচিত হবে এই সন্তানটাকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখা এটা কোনো খারাপ নয় গুনার নয় ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন আপনি দেখতেই পারেন এটা গুনার কাজ নয় তবে আপনি সচেতন গার্ডিয়ান হিসাবে একজন সফল গার্ডিয়ান যদি হইতে চান তাহলে আপনার সন্তানকে আপনি আগে চিরস্থায়ী আখেরাত গড়ার মতো প্রশিক্ষণ দেওয়ান চিরস্থায়ী আখেরাত গড়তে পারে এমন শিক্ষাটা আগে দেওয়ান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেন নিকুতভাবে নামাজ আদায় করতে পারে নিকুতভাবে ওযু গোসল করতে পারে একজন সন্তান যখন সারা জিন্দেগি ভর নেক আমল করতে গিয়া সহি শুদ্ধভাবে আমল করবে আপনি গার্ডিয়ান হিসাবে তারে যদি এই শিক্ষাটা দেওয়াইতে পারেন সে সারা জিন্দেগি ভর আমল করিয়া যেই পরিমাণ নেকির অর্জন করিবে যেই পরিমাণ নেকির মালিক হইব আপনি গার্ডিয়ান হইয়া চেষ্টা করিয়া তারে যে যোগ্য বানাইলেন আপনিও সম পরিমাণ নেকির মালিক হইবে অনেক মা বাবা কিয়ামতের দিন অনেক মা বাবা অপমানিত হবে অনেক মানুষ নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে জাহান্নামী বলে ঘোষণা দিবেন তারা বলতে থাকবে আল্লাহ নামাজ তো পড়ছিলাম 10 বছর নামাজ পড়ছি 15 বছর পর্যন্ত নামাজ পড়লাম 20 বছর নামাজ পড়লাম চাকরি থেকে রিটায়ার্ড আসার পর থেকে তো আমি হুজুর নামাজ পড়ছি ঘুমাবো ব্যবসা থেকে রিটায়ার্ড লইয়া এর পরের জিন্দেগি তো হজ করে এসে নামাজই হললাম তাহলে নামাজ নাই কেন নামাজের সওয়াব গেল কই আল্লাহ পাক ওই দিন জানায় দিবেন এই পৃথিবীর জমিনটা ছিল একটা পরীক্ষার হল পরীক্ষার হলে যদি কেউ সহি শুদ্ধ জবাব দেয় তারে যেমন লেখার অনুমতি দেওয়া হয় কেউ যদি ভুল লেখে তারেও তো অনুমতি দেওয়া আছে না নাই বুঝবে কোন দিন ফলাফল বাহির হয় যেই দিন নামাজ ভঙ্গের যত কারণ নামাজ নষ্ট হওয়ার যত কারণ এক নাম্বার কারণে হইল অশুদ্ধ তেলাওয়াত বাংলা বই দেখে দেখে ফরসে রিটায়ার আমরা তো আল্লাহর যেই বয়সটা দেই আল্লাহর যেই সময়টা দেই রে কোনো কাজেরটা কিন্তু দেই না মুসলমান ইমানদার ভাইরা আমার জিন্দগির এমন নামাজটা এমন সময় পড়িয়াছে যখন তেলাওয়াত সহি না রিটায়ারে আইছে ব্যবসার থেকে আইছে সুরা কেরাত জানে না শুনে শুনে কিছু শিখছে জবান তো ঘুরে না কারণ যে সময় পড়ার কথা ওই সময় গার্জেনে পড়ায় নাই যখন পড়ছে তাব্বাত ইয়াদা আবেল হাবে ও তাব্বে মায়া আগে না এর থেকে সই সুন্দর হইব কই বাংলা বইয়ে বললে এর থেকে সই সুন্দর হইব লেইলা ফে কুরাইশিন পরে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন রে নামাজ কেন পড়লে না আল্লাহ 10 বছর বড় নামাজ পড়ছি আমার সওয়াব গেল কই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তুই পড়ছিস ঠিকই কিন্তু নামাজ তো হইছে না
কথাগুলো খুব গুরুত্ব দিয়ে বুঝবেন। আমরা আমাদের সন্তানদের কোন স্থায়ী ভবিষ্যৎটা গড়ার জন্য যেই পরিমাণ মেহনত করি, এই সন্তান চিরস্থায়ী ভবিষ্যতের জন্য কিভাবে কি করবে, কামাই রুজি কি করবে।
এখন যদি কয় আমরা সরকারি দল এক কাতার আওয়ামী লীগের এই কাতার বিএনপির এই কাতার এরকম আছে নাকি না মসজিদের ভিতরে গেলে দেখবেন আওয়ামী লীগ বিএনপি একসাথে নামাজ দাঁড়াইছে আছে না নাই আরো জোরে আছে এতে বোঝা গেল জানিয়া রাখবা দুনিয়াবাসী ইসলামের ক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপি নাই আমরা সব এক হয়ে যাই মুসলমান সন্তানকে সুশিক্ষা শিক্ষিত যদি করতে পারে কিছুদিনের আগের একটা রিপোর্ট আপনাদেরকে শোনাই বাংলাদেশে অনেক বৃদ্ধাশ্রম আছে এই বৃদ্ধাশ্রমগুলো ঘুরে একজন লোক একটা প্রতিবেদন দিছেন উনি জিজ্ঞাসা করেছেন বৃদ্ধাশ্রমগুলোতে গিয়া হে অসহায় মা বাবারা এখানে যারা আছেন আপনাদের মধ্যে কি এমন কি কেউ আছেন যে আলেমের মা বাপ কেউ হাত তুলে নেই কেউ কি আছেন কুরআনুল করিমের হাফিজের মা বাপ না কেউ হাত উঠায় নাই কুরআন শরীফ সহি শুদ্ধ করে ছোটবেলায় পড়াইছিলেন এমন কোন সন্তানের মা বাপ এখানে আছেন কেউ নাই আছে কারা এই গুজাদিয়ায় বসবাস করে আমেরিকায় স্বপ্ন দেখছে যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইহুদি খ্রিস্টানদের কালচার লালন করেছে তারা এদের কপালেই ওই বৃদ্ধাশ্রম হয় ঠিকানা জানিয়ে রাখবেন কোরআনের নূর যদি সন্তানের ভিতরে ঢুকায় দিতে পারেন আল কোরআন নূরুম মিন ইলাহি আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক লাইট আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক আলো ওই আলো যদি কোরআন যদি কোরআন যদি শিখতে পারে একটা মানুষ যদি কোরআন শিক্ষা জানে যেই মানুষটা কুরআনুল করিম সহি শুদ্ধভাবে পড়তে জানে কিছু অংশ তার মুখস্থ কয়েকটা সুরা আল্লাহর পয়গম্বর বলেন যেই মানুষ কোরআন জানে তার ভিতরের অবস্থা আর যেই মানুষ কোরআন জানে না তার ভিতরের অবস্থা সমান নয় ان الذي ليس في جوفه شيء من القران كالبيت الخريب نبي جرى حديث قال النبي صلى الله عليه وسلم ان الذي ليس في جوفه شيء من القران كالبيت الخريب যার ভিতরে কোরআনের কোনো অংশ নাই ওই মানুষটার অন্তরটা হলো উজার ঘরের মতো উজার ঘর বলতে ঘর আছে ঠিকই কিন্তু মানুষ বসবাস করে না ঘর দরজা সব কিছু আছে তালাবদ্ধ বাতি টাতিও জ্বালানো হয় না দু চার দশ বছর পরে যদি আইসা তালা খুলেন দেখবেন এই ঘরের ভিতরে ইঁদুর চিকা এবং ব্যাং বিভিন্ন প্রাণী বিভিন্ন প্রজাতির প্রাণীদের বসবাস হবে না হবে না যেই মানুষটার ভিতরে কোরআন সহি শুদ্ধ কোরআন তাকে না ওই মানুষটার ভিতরে শয়তান বিভিন্ন বেশ দড়িয়া বিচরণ করে আপনি আপনার সন্তানের চিরস্থায়ী ভবিষ্যৎ যদি চান তাহলে এই সন্তানকে আগে কোরআন শিক্ষা দেন কোরআনুল করিম কোরআনুল করিম শিক্ষা যদি সন্তানকে দিতে পারেন এই সন্তানকে শিক্ষা দেওয়ার কারণে তার ভিতরটা তো আলোকিত হয়ে গেল শয়তানের দুকাত থেকে বাঁচতে পারবে সন্তানকে উচ্চ শিক্ষিত করলেন কিন্তু দিন শিক্ষা দিলেন না এই সন্তানটাকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করেন নাই একটা হলো শুধু শিক্ষা আর একটা হলো সুশিক্ষা একজন সন্তান যদি নুরানি লেভেল পড়াটা থাকে তিনটা বছর আপনি এদের লেখা দেখছেন কিনা আপনারা ইংরেজি লেখা বাংলা লেখা আরবি লেখা কত সুন্দর ছাপা অক্ষরের মতো এই প্রতিষ্ঠানগুলো জাগায় রাখা এদের এই শিক্ষা ব্যবস্থাটা উচিত ছিল সরকারি পয়সায় আমরা এই সেবা পাইতাম আমরা ট্যাক্স দেই সব কিছুতেই আমাদের ট্যাক্স আছে না নেই কি পরিমাণ দেওয়া দিতেছে সরকারের কাছ থেকে এই সুবিধাটা আমাদের পাওয়ার আশা ছিল সরকার করে নেই তাই বলে আমাদের খেদমত আমাদের ইসলাম আমাদের ইমান আকিদা
আমাদের দায়িত্ব ঠিক রাখার দরকার আছে না নাই এই জন্য এই প্রতিষ্ঠানগুলো এই জন্য এই প্রতিষ্ঠানগুলো আমাদের নিজেদের চেষ্টায় নিজেদের প্রচেষ্টায় জাগিয়ে রাখা লাগে মুসলমান এই মাদ্রাসাগুলো হলো নূহ আলাইহিস সালামের কিশ্তির মতো তাম দুনিয়া পানিতে ডুবে গেছে এক সাগরে পরিণত হয়ে গেছে একটা মাত্র কিশ্তি নৌকা বাসা আছে নূহ আলাইহিস সালামের সেই কিশ্তির উপরে যারা যারা উঠতে পারছেন তারাই রেহাই পাইছেন বর্তমান জামানায় মানুষকে চিরস্থায়ী ভবিষ্যৎ গড়ার শিক্ষা একমাত্র এই মাদ্রাসাগুলো দেয় কোন জায়গায় তো পাবেন না সহি শুদ্ধ শিক্ষা এই মাদ্রাসাগুলোতে সুতরাং এই মাদ্রাসাগুলোতে জড়িত থাকার এই মাদ্রাসাগুলোর সাথে জড়িত থাকার নূহ আলাইহিস সালামের কিশ্তির মতো কিশ্তি মাদ্রাসা মাদারিসে কওমিয়া নামক এই কিশ্তিতে আমরা উঠতে রাজি আছি কি না কারা কারা রাজি নারে তাকবীর নারে তাকবীর